সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের বেশ কয়েকটা গরম গরম গসিপস। প্রথমে থাকছে সালমান এবং আকশে, তাহলে এবার লড়তে একেবারেই প্রস্তুত। কিসের লড়াই সে বিষয়ে বলবো। এরপর থাকছে বাঘি 3 এর ওপেনিং ডেতে কত ইনকাম করলো, আয় কি তাহলে ঝড় তুললো নাকি হলো পতন, সেই বিষয়ে একটা কুইক আপডেট জানাবো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি সালমান খান এবং অক্ষয় কুমারের লড়াইয়ের কাছে। এখন এই ঈদে যে সালমান এবং অক্ষয় বক্স অফিসে লড়বে এই কথা তো আমরা সবাই জানি, তবে কয়েকদিন আগে সবাই ভেবেছিল এবার হয়তো এই লড়াইটা আর হবে না, সমঝোতায় হয়তো আসবে সালমান খান এবং অক্ষয় কুমার দুজনেই। অবশ্য এমনটা ভাবার পিছনে মেন রিজন ছিল, কয়েকদিন আগে শুটিং সেটে অক্ষয় এবং সালমানের দেখা হয়েছিল এবং দুজনে অক্ষয় কুমারের ভ্যানিটি ভ্যানে অনেকক্ষণ সময়ও কাটিয়েছিলেন। অ্যাট দ্যাট টাইম সবাই ভেবেছিল হয়তো এই দুজন তাদের আপকামিং ক্ল্যাশ নিয়ে একটু কনসার্ন এবং সেই ক্ল্যাশের ব্যাপারেই কথাবার্তা বলবে এবং যে কোনো একজন হয়তো ডেট চেঞ্জও করবে। বাট এমনটা হয়নি। তারা সিনেমা নিয়ে কথা তো বলে, তবে ক্ল্যাশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, দুজনের কেউই ডেট চেঞ্জ করছেন না। এবং এই ঈদে বলিউডের তাহলে এই বড় ক্ল্যাশটা হতেই যাচ্ছে এবং অবভিয়াসলি এই ক্ল্যাশ নিয়ে ট্রেড অ্যানালিস্টরাও অনেকটাই কনসার্ন। যদিও এই হারা জিতার ইনিশিয়াল স্টেজটা ডিপেন্ড করে কে কত স্ক্রিন পাবে সেটার উপর। এখন সালমান খানের রাধা ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই, এই সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কিন্তু নিয়েছে ইয়াশরাজ ফিল্মস। এখন ইয়াশরাজ ফিল্মস যেহেতু দায়িত্ব নিয়েছে, তাই ট্রেড অ্যানালিস্টরা এটা নিয়ে শিওর যে রাধে লক্ষ্মী মামের থেকে অনেক বেশি স্ক্রিন পাবে, তাই ওপেনিং ডে এবং পরবর্তী 2-3 দিন সালমান খানের মুভি বেশি ইনকাম করবে এটা শিওর। বাট যদি রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাইয়ের কন্টেন্ট দমদার না হয় আর অক্ষয় লক্ষ্মী মাম সবার মন জয় করে ফেলে, তাহলে লাইফ টাইম ইনকামের দিক দিয়ে কিন্তু লক্ষ্মী মাম এগিয়ে থাকবে। যদিও এখানেও তেমন একটা শিওরিটি নেই, কারণ অক্ষয় কুমারের লক্ষ্মী মাম কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্ম কাঞ্চনার রিমেক আর এটার হিন্দি ডাবটাও রিলিজ পেয়ে গেছে, সো অনেকে কিন্তু দেখেও ফেলেছে। মোট কথা, এই ফিল্মে নতুনত্ব বলতে তেমন কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে অক্ষয় কুমার ট্রান্সজেন্ডার ভূতের রোল প্লে করবে, সো এটা দেখার জন্য অনেক হয়তো বসে আছে। বাট তারপরেও দেখা যাক এন্ড অফ দ্য ডে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয় এবং কে জিতে। এবার আসি বাঘি 3 এর ইনকামের কাছে। টাইগার শ্রফের বাঘি 3 যেটা গতকালই রিলিজ পেয়েছে, এখন বাঘি 3 নিয়ে কিন্তু সবার একটা এক্সপেকটেশন ছিল, কারণ বাঘি এবং বাঘি 2 এই দ্রুত সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ এবং বাঘি 2 থেকে বাঘি 2 বেশি ইনকাম করে, সো সেই ধারাবাহিকতা সবাই ভেবেছিল হয়তো বাঘি 3ও বাঘি 2 এর থেকে বেশি ইনকাম করবে। বাট বাঘি 3 রিলিজ পাওয়ার পরপরই দর্শক এবং ক্রিটিকসদের ব্যাকল্যাশের মুখে পড়ে। অনেকের কাছে এই ফিল্মটা লেগেছে ডিজাস্টার, স্পেশালি জাস্ট বিকজ অফ আহমেদ খানের ডিরেকশনের কারণে। অনেকেই বলেছিল স্ক্রিপ্টটা ঠিকঠাক ছিল, যদি এটা নিয়ে আরও কাজ করা যেত তাহলে এই ফিল্মটা আরও অনেক ভালো হতো, কিন্তু স্ক্রিপ্টে এমন কিছু খাপছাড়া ভাব অ্যাড করা হয়েছে যেটার কারণে এই ফিল্মটা নিয়ে অনেকেই হতাশ। অ্যান্ড আনফর্চুনেটলি বাঘি 3 ওপেনিং ডেতে এক্সপেক্টেড ইনকাম করতে পারেনি। বাঘি 3 নিয়ে ট্রেড অ্যানালিস্টদের এক্সপেকটেশন ছিল এই ফিল্মটা চোখ বন্ধ করে 22 কোটি রুপি ইনকাম করে ফেলবে, কিন্তু এই ফিল্ম ইনকাম করেছে 17.50 কোটি রুপি। হ্যাঁ, যদিও এটা ডিসেন্ট অ্যামাউন্ট বলা যেত, কিন্তু বাঘি 3 ম্যাক্সিমাম নাম্বার অফ হল সংখ্যা পেয়েছে এবং বাঘি 3 হল সংখ্যা হচ্ছে 5,500-এরও বেশি। এখন এতগুলো হল সংখ্যা পেয়েও এমন ইনকাম কিন্তু আসলেই কনসার্নের বিষয়। আর তাছাড়া বাঘি 3 এর ওপেনিং ডের ইনকাম কিন্তু বাঘি 2 এর থেকেও কম। বাঘি 2 এর ইনকাম ছিল সেই সময় অলমোস্ট 25 কোটি রুপির কাছাকাছি, সেই জায়গায় এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন দিচ্ছে এবং ট্রেড অ্যানালিস্টরা বাঘি 3 এর পরবর্তী দিনের ইনকামগুলো নিয়ে অনেক বেশি কনসিয়াস। দেখা যাক শেষ পর্যন্ত বাঘি 3 ইনকামটা কোন জায়গায় যেয়ে থেমে যায়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।